পাকিস্তান অধিকৃত কাশ্মীর গেসা গিলগিট বালুচিস্তানে দীর্ঘদিন ধরে একটি বাঁধ তৈরি করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতের বাধায় ব্যস্ত যাচ্ছিল সেই পরিকল্পনা। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক থেকে সাহায্য পাওয়ার আশাও শেষ হয়ে এসেছিল। এবার পাকিস্তানের সেই আশা পূরণে সহায়তার হাত বাড়িয়েছে চীন। পাকিস্তানের এ বাঁধ নির্মাণ হলে ভারতের কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। একদিকে যখন ভারতসহ বিশ্বের অনেক দেশ চীনকে একঘরে করার উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে তখন ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এখনও চীনের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করে চলেছে। আর সেই সাহায্য নিয়ে জবরদখল করা ভূমিতে পাকা স্থাপত্য গড়তেও পিছপা নয় পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ডাইমর ভাষা বাঁধ নির্মাণের সূচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ওই বাঁধ নির্মিত হলে 4,500 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হবে, কর্মসংস্থান হবে প্রায় 16,000 মানুষের। আগামী 2028 সালের মধ্যে নির্মাণ সম্পূর্ণ হওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই যে, গত মে মাসে চীনের একটি সরকারি কোম্পানির সঙ্গে 442 বিলিয়ন টাকার চুক্তি স্বাক্ষরও করেছিল পাকিস্তান। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ কড়া ভাষায় নিজেদের আপত্তি জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখের সম্পূর্ণ ভূমিটাই ভারতের অন্তর্গত। পাকিস্তানের জবরদখল করা ভূমিতে নির্মাণ কাজ যে অবৈধ সে কথা শুধু পাকিস্তান নয়, চীনকেও বলেছিল ভারত। সেই আপত্তির তোয়াক্কা না করেই গত বুধবার গিলগিট বালুচিস্তানের চিলাসে নির্মাণের সূচনা করে ইমরান বলেন, তার বেলা এবং মঙ্গলবাদের পর বাসাবাদ পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বাঁধ হবে। পূর্বতন সরকার তাপবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে থাকায় এই বাঁধের নির্মাণ 50 বছর পিছিয়ে গিয়েছে বলে আগের সরকারকে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এর তীব্র প্রতিবাদ করেছিলেন। ভারত পাকিস্তান সরকার কর্তৃক দিমার বাসা বাঁধ নির্মাণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বৃহৎ অঞ্চলগুলোকে ডুবিয়ে মারবে। ঠিক একইভাবে বাংলাদেশও বিগত 4 দশক ধরে বিতর্কিত ফারাক্কাবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়েছে। পাকিস্তানের এ বাঁধ নির্মাণ হলে ভারত হয়তো অনুভব করতে পারবে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।